সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। নতুন কারিকুলাম, নতুন সিস্টেম, নতুন সব পড়াশোনা, সেই পড়াশোনাটা তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য টেকনিক ইজি এডুকেশনের এই নিরন্তর প্রচেষ্টা। আজকের পর্বে আমরা বিজ্ঞান অনুসন্ধান বিজ্ঞানের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যদিও এর আগে হচ্ছে একটা পর্ব জিরো আলোচনা করেছিলাম, যেটা তোমাদের টেক্সট বইয়ের বাহিরের একটা টপিক্স, যেটা টেক্সট বইয়ের টপিক্সগুলো বোঝার ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে বলে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব কোন বিষয়টা নিয়ে আমরা একটু দেখে নিই। তৃতীয় পর্বে আলোচনা করব মৌলিক বলের ধারণা নিয়ে। মৌলিক বল জিনিসটা কি, কত প্রকার, কীভাবে কাজ করে, বা এদের রেঞ্জটা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে চলো আমরা টেক্সট বইয়ে কী কী কথাবার্তা উল্লেখ আছে সেগুলো আমরা একটু পড়ে দেখি। তোমাদের ধারণা হতে পারে পৃথিবীতে অনেক ধরনের বল রয়েছে। একটি রেল ইঞ্জিন যখন যাত্রী বোঝায় রেলগাড়ি টেনে নিয়ে যায় সেটি একটি বল, ঝড়ে যখন ঘরবাড়ি উড়ে যায় সেটি একটি বল, চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ একটি বল, ক্রিকেটার যখন ছক্কা মারেন তখন ব্যাট দিয়ে ক্রিকেট বলে যেটা প্রয়োগ করেন সেটা একটি বল, ক্রেন যখন কোনো ভারী মালামাল টেনে তুলে সেটিও একটি বল। তুমি আসলে বলে শেষ করতে পারবা না, তোমার চারপাশে এত বিভিন্ন রূপে বল দেখা গেলেও বিজ্ঞানের চমকপ্রদ ব্যাপারটি হলো প্রকৃতিতে আসলে মাত্র চার রকমের বল রয়েছে। চমৎকার বিষয়, আমরা আমাদের চারপাশে অনেকগুলা বল হচ্ছে দেখেছি, কিন্তু এর মধ্যে বিজ্ঞানের ভাষায় আমরা বলটাকে মাত্র চারটা ভাগে ভাগ করেছি। আর বল জিনিসটা কিন্তু আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে বাহ্যিক যেই প্রভাবে স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় সেটাকে আমরা বল বলে থাকি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে আমরা আলোচনা করতেছি বলগুলা কি কি। এখানে আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করব। আগে আমরা দেখলাম যে আমাদের চারপাশে অনেকগুলোকে আমরা বল বলে সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বলকে মাত্র চারটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে যদি প্রশ্ন করা হয় মৌলিক বল কত ধরনের, মৌলিক বল চার ধরনের। এখন খেয়াল করি সেই বলগুলো কি কি। প্রথম হচ্ছে মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। তার মানে হচ্ছে মৌলিক বল প্রকৃতিতে টোটাল চার প্রকার: এক মহাকর্ষ বল, দুই বিদ্যুৎ চৌম্বকীয় বা তড়িৎ চৌম্বকীয় বল, তিন দুর্বল নিউক্লিয় বল, এবং চার হচ্ছে সবল নিউক্লিয় বল। এই চারটা বল সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারি তাহলে আমাদের চারপাশে সবগুলা বল সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এবার আসো, আশপাশের বলগুলোকে বিশ্লেষণ করা হলে দেখা যাবে ঘুরে ফিরে এই চার রকমের বাহিরে কোনোটি নয়। এদের বলা হয় হচ্ছে মৌলিক বল। তো আমি একটু বলে রাখি যে হচ্ছে মৌলিক বল জিনিসটা কি। মৌলিক বল মানে হচ্ছে যেই বলগুলা অন্য বলের উপর নির্ভর করে না, বরং অন্য বলগুলো এই বলগুলো থেকে তৈরি হয়, তাদেরকে হচ্ছে মৌলিক বল বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমি আরেকবার একটু বলছি, যেই বলগুলো অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্য কোনো বলগুলো এই বলের সমন্বয় সৃষ্টি হয়, তাদেরকে আমরা মৌলিক বল বলে থাকি। আচ্ছা, তার মাঝে আমাদের দৈনন্দিন জীবনে আমরা শুধু মহাকর্ষ বল আর বিদ্যুৎ চৌম্বকীয় বল অনুভব করি, অন্য দুটি প্রকৃতিতে থাকলেও সহজে আমাদের চোখে পড়ে না। মহাকর্ষ বল জিনিসটা কি, মহাকর্ষ বল জিনিসটা আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, আমি জাস্ট হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখতেছি। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান রয়েছে সেই আকর্ষণ বলটাকেই মহাকর্ষ বল বলে। যেমন তুমি তোমার পড়ার টেবিলে পড়ে আছো আমার থেকে হয়তো কয়েকশো বা কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু তোমার আর আমার মধ্যে প্রাকৃতিকভাবে একটা আকর্ষণ বল কাজ করতেছো, বুঝতেই পারতেছো? তোমার আর আমার মধ্যে কিন্তু আকর্ষণ বল রয়েছে, ঠিক আছে? তো এই আকর্ষণ বলটাকে হচ্ছে বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যে, চাঁদ এবং সূর্য, কিংবা পৃথিবী এবং সূর্য, কিংবা সূর্য ও বুধের মধ্যে, অথবা পৃথিবী এবং পৃথিবীর উপরে বসে থাকা টেকনিক ইজি এডুকেশন, প্রত্যেকের মধ্যে একটা বল কাজ করতেছে বা একটা আকর্ষণ বল বিদ্যমান রয়েছে, এইটাকে বলা হয়েছে মহাকর্ষ বল। আরেকটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, সেটাকে আমি একটা একটা পোর্শন বলে রাখি। এরকম যে আমরা ছোটোবেলায় বা এখনও তোমরাও হচ্ছে যে এখনও চুম্বক নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকো, যে দুইটা চুম্বককে যখন পাশাপাশি আনা হয় তারা কখনও নিজেদেরকে আকর্ষণ করে, তারা কখনও হচ্ছে একে অপরকে বিকর্ষণ করে। অথবা আরেকটা জিনিস হচ্ছে যে শীতকালের সময়
একটা পেনকে যদি তুমি চুলের সাথে ঘষে কাগজের টুকরাকে ধরো, দেখবা যে কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, বিদ্যুৎ চুম্বকীয় বল। তাহলে এই দুইটা বল আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা খেয়াল করি, অন্য বলগুলো আমরা খুব একটা খেয়াল করি না, বা অন্য বলগুলো আমাদের চোখে পড়ে না। অন্য বল বলতে হচ্ছে অন্য দুইটা বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো সেই বলগুলো সম্পর্কে হচ্ছে কোথায় কাজ করে সেই সম্পর্কে আমরা ছোট্ট একটু ধারণা নিয়ে নিব। তো আসো এবার চার ধরনের বল নিয়ে আমরা একটু বলি। এই সৃষ্টির জগতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। যে একটু আগে বললাম, মহাবিশ্বের দুটি বস্তু কোনো একে অপরকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। দেখো বিষয়টা চমৎকার না, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি মহাকর্ষ বল। এখন সেটা হইতে পারে হচ্ছে যায় তোমার চাঁদ আর সূর্যের মধ্যে, কিংবা চাঁদ আর পৃথিবী, অথবা পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা বিদ্যমান। অন্যদিকে পৃথিবী, একটা বস্তু যদি পৃথিবী হয় এবং অন্যটা যদি আমরা হয়ে থাকি, বা পৃথিবীর কাছাকাছি কোনো একটা বস্তু হয়ে থাকে, একটা ক্যামেরা, একটা পেন, অথবা মানুষ, অথবা অন্য যে কোনো কিছু পৃথিবীর সারফেসে আছে, তার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা নাম দিই হচ্ছে মাধ্যাকর্ষণ। কিন্তু মাধ্যাকর্ষণও কিন্তু হচ্ছে মহাকর্ষ বল। আমরা বলেছিলাম অনেকগুলো বল সম্পর্কে ধারণা রাখবো, কিন্তু প্রত্যেকটা এই চারটার মধ্যে পড়ে যাবে। যেমন তোমাদেরকে বলি, মাধ্যাকর্ষণও কিন্তু মহাকর্ষ। কিভাবে? এখন ধরো আমাকে পৃথিবী যেই বলে আকর্ষণ করতেছে সেটাকে আমি নাম দিচ্ছি মাধ্যাকর্ষণ, ঠিক আছে? কিন্তু আমি কি মহাবিশ্বের বাহিরে, অথবা পৃথিবী কি মহাবিশ্বের বাহিরে? আমরা দুইটাই তো মহাবিশ্বের ভেতরে। তাহলে আমাদের মধ্যে যেই বলটা রয়েছে সেটাকে অবশ্যই মহাকর্ষের মধ্যেই রাখতে হচ্ছে। তাহলে সেটাকে অবশ্যই মহাকর্ষ বল বলবো, কারণ আমরা দুজনেই মহাবিশ্বের ভেতরে রয়েছি। আর মহাবিশ্বের ভেতরে প্রত্যেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা বিদ্যমান সেটাকে আমরা মহাকর্ষ বল বলি। যদি এখানে আলাদা করে এটাকে মহাকর্ষীয় মাধ্যাকর্ষণীয় বল বললে হো, এটা কিন্তু হচ্ছে মহাকর্ষ বলেরই অংশ। আচ্ছা, এরপরে আসি এই যে চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরাকে আকর্ষণ করা, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ, আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে দুটি একই বল। এর নাম তড়িৎ চুম্বক বল বা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল, যেটা আমি তোমাদেরকে হচ্ছে কথার শুরুতেই বা টপিক্সের শুরুতেই বলেছিলাম ছোট্ট করে। এবারে আসি তৃতীয় যে বলটা আছে, তৃতীয় মৌলিক বলের নাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে যে নিউট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসের ভেতরে স্থিতিশীল, কিন্তু মুক্ত অবস্থায় থাকলে 10 মিনিটের মাঝে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন বিভাজিত হয়। এই প্রক্রিয়াটা বিটা তেজস্ক্রিয় নামে পরিচিত এবং এটি ঘটে দুর্বল নিউক্লিয় বলের কারণে। দেখো বিষয়টা কি বোঝানো হয়েছে, অনেক কঠিন মনে হতে পারে কিন্তু আমি সহজ করে একটু বলছি। একটা পরমাণুর ভেতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। আমরা জানি পরমাণুর কেন্দ্রে হচ্ছে প্রোটন আর নিউট্রন অবস্থান করে, আর তার চারপাশে হচ্ছে যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক আছে? এখন এরা কিন্তু নর্মালি পরমাণুর ভেতরে স্থির অবস্থায় থাকে, কিন্তু এদেরকে যদি আমি মুক্ত অবস্থা, অর্থাৎ পরমাণুর বাহিরে থেকে বাহিরে নিয়ে আসি, তখন মাত্র 10 মিনিটের মাঝে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন বিভাজিত হয়ে যায়, অর্থাৎ একজন আরেকজন থেকে হচ্ছে দূরে সরে যায়। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হচ্ছে বেটা বা তেজস্ক্রিয়তা নামে পরিচিত। অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি বা পারমাণবিক রশ্মি সম্পর্কে আমাদের ধারণা আছে, কাছাকাছি জিনিস আর কি। তো এই তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে কি, পরমাণুর ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটা হচ্ছে যে কি বিভাজিত হয়ে যাওয়া, তাকে আমরা হচ্ছে যাই বিটা তেজস্ক্রিয় নামে সংজ্ঞায়িত করতে পারি। এই জিনিসটা ঘটে থাকে হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। এরপরে আসো সবল নিউক্লিয় বল। সবশেষের মৌলিক বলের নাম সবল নিউক্লিয় বল। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রন নিজেদের মাঝে একই এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। এই বলের কারণে নিউক্লিয়াসের ভেতরে সঞ্চিত বিশাল শক্তি মুক্ত করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। দেখো বিষয়টা কি, আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর বাহিরে থাকলে তারা খুব সহজেই হচ্ছে কি বিভাজিত হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে বিটা ক্ষয়। আর এই বিটা ক্ষয়ের কারণটা বা এই বিটা ক্ষয়টাকে হচ্ছে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল।
অন্যদিকে পরমাণুর ভেতরে তোমার হচ্ছে যে প্রোটনগুলা একজন আরেকজনের সাথে বা প্রোটন আর নিউট্রন যে আবদ্ধ অবস্থায় থাকতেছে, নিশ্চয়ই সেখানে কোনো একটা বল কাজ করতেছে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আমরা সহজ করে বলতে পারি, সবল নিউক্লিয় বল মানে হচ্ছে পরমাণুর কেন্দ্রে প্রোটন নিউট্রন যেই বলের কারণে আবদ্ধ অবস্থায় থেকে থাকে, আর এই বলটা অনেক বেশি শক্তিশালী বলে এই বল ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। এরপরে হচ্ছে মৌলিক বলের তারতম্য। মৌলিক বলের তারতম্য নিয়ে হচ্ছে যে আমরা একটু কথা বলি। এই চারটি মৌলিক বলের তুলনা করতে গেলে দেখা যায় এদের মানের বেশ তারতম্য রয়েছে। যেমন পদার্থবিজ্ঞানের প্রথম মৌলিক বলটি হচ্ছে মহাকর্ষ বল, যা দৈনন্দিন জীবনে আমরা সারাক্ষণ অনুভব করে থাকি। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। এটি খুবই চমকপ্রদ ব্যাপার যে বাকি বলগুলোর তুলনায় এই বলটি সবচেয়ে দুর্বল। মানে ব্যাপারটা দেখো, পৃথিবীতে ভর আছে আর এই ভর সম্পূর্ণ দুটো বস্তুর মধ্যে এই আকর্ষণ বলটা কাজ করে। একটা গোপন ট্রিক বলে রাখি, তোমার পরে কখনো হচ্ছে কাজে লাগতে পারে বা মানসিক একটা শান্তি অনুভব হতে পারো। আমাদের অনেকের ছেলে হোক মেয়ে হোক কাউকে খুব পছন্দের থাকে না, যেটাকে আমরা ক্রাশ বলে থাকি, দেখো মানসিকভাবে একটা সান্ত্বনা অনুভব করে। পদার্থবিজ্ঞানের এই মৌলিক বলের কারণে তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা প্রাকৃতিকভাবেই বল কাজ করে, অর্থাৎ তুমি তাকে আকর্ষণ করো, সে তোমাকে আকর্ষণ করে, যেটাকে আমরা নাম দিই হচ্ছে মহাকর্ষ বল। এই জন্য এই বলটাকে চমকপ্রদ বলও আমরা বলতে পারি। কিন্তু সবচেয়ে সমস্যাটা যে জায়গাতে হচ্ছে, এটা হচ্ছে অনেক দুর্বল বল। দুর্বল বল যদি না হতো তাহলে অন্য ব্যাপার স্যাপারও ঘটে যেতে পারতো, অর্থাৎ আমরা দূরে দূরে আর থাকা হতো না। যাই হোক, তো তড়িৎচুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে, অন্যগুলো শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। অর্থাৎ এই যে মহাকর্ষ বলের কথা বললাম, এই মহাকর্ষ বল কিন্তু হচ্ছে আকর্ষণই করে শুধুমাত্র, বিকর্ষণ করে না। কিন্তু অন্যদিকে বিদ্যুৎ চুম্বকীয় বল যেটা আছে সেটা আকর্ষণও করে বিকর্ষণও করে থাকে। যেমন একটা চুম্বকের নর্থ মানে উত্তর মেরু, উত্তর মেরুকে যদি তুমি কাছাকাছি রাখো তাহলে বিকর্ষণ করবে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যদি কাছাকাছি রাখো তাহলে আকর্ষণ করে থাকবে। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এই বল 10^36 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ মহাকর্ষ বলকে যদি আমি 1 ধরি তাহলে এই তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে তার থেকে 10^36 গুণ, অর্থাৎ 1×10^36 গুণ বেশি শক্তিশালী। এটা ছোট্ট একটা এক্সপেরিমেন্টও আমরা করতে পারি। যেমন ধর একটা কাগজের টুকরা টেবিলের উপর পড়ে আছে, এই কাগজের টুকরাটাকে কি মাধ্যাকর্ষণ বলের কারণে এটা খুব শক্তিশালীভাবে বা খুব জোর দিয়ে হচ্ছে পৃথিবী তার নিজের দিকে টেনে ধরে রাখছে, বা পৃথিবী তার সমস্ত সামর্থ্য দিয়ে ওই কাগজের টুকরাটাকে নিজের দিকে টেনে ধরে রাখছে। কিন্তু তুমি যদি জাস্ট একটা পেনকে নিয়ে প্লাস্টিকের এই যে মাথার চুলের সাথে ঘষে কাগজের টুকরাকে ধরো, দেখবে যে কাগজের টুকরাটা লাফ দিয়ে হচ্ছে যে তোমার পেনের কাছে চলে আসছে। তাহলে দেখো, পৃথিবী তার সমস্ত সামর্থ্য দিয়ে কাগজের টুকরাকে টেনে ধরে রাখলো, সামান্য একটু পেনের মাথায় তোমার বিদ্যুৎ চুম্বকীয় বল বা হচ্ছে আয়নিত হওয়ার কারণেই হচ্ছে যে কাগজের টুকরাগুলো চলে আসতেছে। তার মানে বুঝতেই পারতেছো বিদ্যুৎ চুম্বকীয় বল ওই পৃথিবীর সমস্ত আকর্ষণ বলের তুলনায় কতগুণ বেশি শক্তিশালী, যেটার মানটা হচ্ছে প্রায় 10^36 গুণ বেশি শক্তিশালী। কথাটা যে সত্যি সেটা খুব সহজে যাচাই করা যায়। এই যে দেখো, আমি যে উদাহরণটা বলেছি এটা এখানে উল্লেখ করা আছে একটু ভিন্নভাবে। একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে এক টুকরো কাগজকে সহজে আকর্ষণ করে তুলে নেওয়া যায়, তখন সেই টুকরো কাগজকে পৃথিবী তার সমস্ত মহাকর্ষ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে, তবু চিরুনির অল্প একটু বিদ্যুৎ সেই বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। তার মানে বুঝতেই পারছো সেটা অনেক বেশি শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বলকে দুর্বল বলা হয় কারণ এটা বিদ্যুৎ চুম্বকীয় বল থেকে প্রায় 100 বিলিয়ন বা 10^11 দুর্বল, তারপরেও মহাকর্ষ বল থেকে অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল থেকে 100 বিলিয়ন গুণ দুর্বল। 100 বিলিয়ন গুণ দুর্বল বলে হচ্ছে যে এটাকে কি দুর্বল নিউক্লিয় বল বলা হয়। তবে দুর্বল মানে এই না যে সে মাধ্যাকর্ষণ বলের থেকেও দুর্বল হয়ে যাবে। আচ্ছা, সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, যা বিদ্যুৎ চুম্বকীয় বল থেকেও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এই বলের কারণে তড়িৎচুম্বক বিকর্ষণ বলের বিরুদ্ধে প্রোটন ও নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে খুব কাছাকাছি থাকতে পারে। এই যে জায়গাটা একটু খেয়াল করি তো, তড়িৎচুম্বক বিকর্ষণ এই জিনিসটা কিভাবে কাজ করে দেখো। পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে। পরমাণুর কেন্দ্রে হচ্ছে অনেকগুলা প্রোটন থাকে। এখন প্রোটনগুলো কি সবগুলাই হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত না? অর্থাৎ প্রত্যেকটা প্রোটনই হচ্ছে কি
পজিটিভ চার্জ যুক্ত আমি জাস্ট হচ্ছে পি প্লাস দিয়েছি প্রোটনকে প্রকাশ করার জন্য, এটা যদি এভাবে প্রকাশ করা হয় না, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য বলতেছি যে প্রোটন পি, তাকে হচ্ছে পি প্লাস দিয়ে বলতেছি। এখন প্রত্যেকটা প্রোটন যদি ধনাত্মক চার্জযুক্ত হয় তাহলে একই ধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে একটা পরমাণু, যেমন সোডিয়ামের কথা ধরলে, সোডিয়ামের কেন্দ্রে এগারোটা হচ্ছে যে ইলেকট্রন, সোডিয়ামের ভেতরে এগারোটা ইলেকট্রন অর্থাৎ এগারোটা প্রোটন রয়েছে। তাহলে এগারোটা প্রোটন পরস্পরকে কি, বিকর্ষণ কাজ করবে না, ধনাত্মক চার্জ বা একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করার কারণে নর্মালি কি হওয়ার কথা ছিল, তোমার সোডিয়াম ভেঙে চুরমাচুর হয়ে যাওয়ার কথা ছিল। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা পরমাণু, পৃথিবীর প্রত্যেকটা পরমাণু হচ্ছে যে কি, ভেতরে প্রোটন বা ধনাত্মক চার্জের কারণে একে অপরকে বিকর্ষণ করে তোমার ভেঙে যাওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু সেখানে কি, এই বলের বিরুদ্ধে প্রোটন ও নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে খুব কাছাকাছি থাকতে পারে, কি বলের কারণে, সবল নিউক্লিয় বলের কারণে। অর্থাৎ এই বিকর্ষণ বলের বিপরীত তার একটা শক্তিশালী বল কাজ করতেছে, যে শক্তিশালী বলটাকে আমরা বলে থাকি হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আমরা যদি হচ্ছে বলের সংজ্ঞাগুলা বা বলের তোমার তারতম্য, মানের তারতম্যগুলো আমরা দেখি, তাহলে সবচেয়ে শক্তিশালী যে বলটা সেটা হচ্ছে কি, সবল নিউক্লিয় বল। তার থেকে আমরা যদি দুর্বল চিন্তা করি সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তার থেকে যদি আমরা দুর্বল চিন্তা করি, তার থেকে দুর্বল হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। এর থেকে যদি আমরা দুর্বল চিন্তা করি সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই ক্রমটা একটু মনে রাখবা, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, তার থেকে দুর্বল হচ্ছে তড়িৎ চৌম্বক বল, তার থেকে দুর্বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। বা বিষয়টাকে উল্টো দিক থেকে আসলে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, তার থেকে কিছুটা শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তার থেকে কিছুটা শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বক বল, এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এই ক্রমটা তোমরা একটু মনে রাখবা। এবার আসি মৌলিক বলসমূহের পাল্লার তারতম্য। পাল্লার তারতম্য মানে হচ্ছে কে কতটুকু দূরত্বে কাজ করতে পারে। আগের অনুচ্ছেদে চারটি মৌলিক বলের মানের পার্থক্য জানার পরে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, সবল নিউক্লিয় বল যেহেতু এতটাই শক্তিশালী, তাহলে অন্যান্য দুর্বল বলগুলোকে টিকে আছে কেমন করে। এই প্রশ্ন খুবই যৌক্তিক, কিন্তু এতক্ষণ মৌলিক বলগুলোর মানের কথা বলা হয়েছে, কিন্তু সেই বল কত দূরত্বে কার্যকর থাকে সেটা বলা হয়নি। কোনো বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা বা রেঞ্জ বলা হয়। অর্থাৎ কত দূর পর্যন্ত সে এটা কাজ করতে পারে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পাল্লা বা রেঞ্জ। এখন কথা হচ্ছে, এখানে যে টপিকসটা বা কথাটা বলা হলো যে মহাকর্ষ সবল নিউক্লিয় বল তো সবচেয়ে শক্তিশালী বল, তাহলে এই বলটা যদি পৃথিবীতে সব সময় কাজ করতো তাহলে এর থেকে দুর্বল বলগুলোর তো অস্তিত্ব থাকার কথা ছিল না, বা এই এর থেকে দুর্বল বলগুলো তো হচ্ছে সেখানে কোনো রকম প্রভাব দেখাইতে পারতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে সবল নিউক্লিয় বল পুরা পৃথিবী বিস্তার করে হচ্ছে কাজ করতে পারে না, এর রেঞ্জ বা এর পাল্লা খুব ছোট। সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আর পাল্লা বা রেঞ্জ মানে কি, পাল্লা বা রেঞ্জ মানে হচ্ছে যতটুকু পর্যন্ত সেই বলটা কাজ করতে পারে। মহাকর্ষ বল এবং তড়িৎচৌম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, তাই এদের পাল্লা হলো অসীম। যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে বলতে বোঝানো হচ্ছে কি, যেমন আমাকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আকর্ষণ করতেছে মহাকর্ষ বলের কারণে, কিংবা আমাকে খুব দূরের যেই নক্ষত্র সূর্য আকর্ষণ করতেছে মহাকর্ষ বল, কিংবা চৌম্বকের ক্ষেত্রে শক্তিশালী চৌম্বক হলে বেশ খানিকটা দূরত্বে হচ্ছে কাজ করতেছে, আমি যত শক্তি বাড়াবো সে তত বেশি হচ্ছে দূরত্বে কাজ করতে পারবে। সুতরাং এটা যে কোনো রেঞ্জে কাজ করতে পারে, কিন্তু অন্যান্য যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু যে কোনো রেঞ্জে কাজ করতে পারে না। অনেক দূরত্বে গেলে এই বলের প্রভাব খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু কখনোই শূন্য হয় না। এই জন্য অত্যন্ত দুর্বল মান সত্ত্বেও মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু সৌরজগৎ থেকে শুরু করে বিশাল আকার গ্যালাক্সিগুলো টিকে আছে, যেটা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। অন্যদিকে নিউক্লিয় বলগুলো খুব অল্প দূরত্বে কাজ করে, যেমন সবল নিউক্লিয় বল কাজ করে 10^15 মিটার দূরত্বে, আর দুর্বল নিউক্লিয় বল কাজ করে আরও 1000 গুণ কম, অর্থাৎ 10^18 মিটার দূরত্বে। তার মানে সবল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে 10^15 মিটার দূরত্বে, দুর্বল নিউক্লিয় বল কাজ করে 10^18 মিটার দূরত্বে, যেটা অত্যন্ত ছোট। সুতরাং এই মহাকর্ষ বলের সাথে হচ্ছে রেঞ্জ দিয়ে পাল্লা দিয়ে পারবে না, তার শক্তি অনেক বেশি কিন্তু রেঞ্জ বা পাল্লা অনেক কম। নিউক্লিয় বলের পাল্লা বেশি হলে মহাকর্ষের আকর্ষণ বল কিংবা তড়িৎচৌম্বকীয় বলের চেয়েও সবল
এই বলের প্রভাবে গ্যালাক্সি থেকে দূরে গ্যালাক্সি থেকে শুরু করে অণুপরমাণু কিছুই গঠিত হতে পারত না, তার অর্থ এই মহাবিশ্বের অস্তিত্বই থাকত না। অর্থাৎ সবল নিউক্লিয় বল যদি হচ্ছে পুরো পৃথিবী ধরে কাজ করতো, যেমন ধরো হচ্ছে যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব যদি এটা কাজ করতো তাহলে কি ঘটতো? শক্তিশালী হওয়ার কারণে সূর্য আর পৃথিবীকে এক জায়গায় হচ্ছে মিলিয়ে ফেলতো। তার মানে কি, আমাদের যে সূর্য থেকে পৃথিবীর যে ন্যূনতম দূরত্ব আছে, যার জন্য পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুরু করে তাপমাত্রা সুরক্ষিত আছে, তাহলে সেটা কি হতো? সেটা আর থাকতো না, অর্থাৎ পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত। এই জন্য তোমার দুর্বল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল খুব ছোট্ট দূরত্বে কাজ করে, অন্যদিকে মহাকর্ষ বল এবং হচ্ছে তড়িৎচুম্বকীয় বল যে কোনো রেঞ্জে কাজ করতে পারে। সবচেয়ে বেশি রেঞ্জে কাজ করতে পারে সেটা হচ্ছে কি, মহাকর্ষ বল। যদিও অনেক দুর্বল কাজ করে কিন্তু অবশ্যই কাজ করে বলে হচ্ছে কিন্তু সূর্য আর পৃথিবী কিংবা নক্ষত্রগুলা এবং গ্রহগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট সার্কেলে বা নির্দিষ্ট কক্ষপথে হচ্ছে ঘুরছে। তাহলে এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। আমাদের পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে, নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।